Assalamualaikum, মাননীয় ইমাম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন, আমি আসছি চন্দ্রা শাখা থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে নেতৃত্ব নিয়ে, আমি যদি একটা ভুল সিদ্ধান্তের কারণে একটা সদস্য কষ্ট হোক বা চাকরিচ্যুত হোক বা সমাজ থেকে বিতাড়িত হোক ভুল সিদ্ধান্তের কারণে, তাহলে এই দায়ভারটা কে নেবে? মাননীয় ইমামুজ্জামান নেবে, নাকি আমিন নেবে, নাকি মাননীয় ইমাম নেবে? জান্নাত যাবে কে? মোমেন। মোমেন কি কে? যারা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রথমে তাওহীদের স্বীকৃতি দেবে, তারপরে তাওহীদ প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে লড়াই করবে, সংগ্রাম করবে, তারাই হচ্ছে মোমেন। মোমেন যখন হৃদয়ে আল্লাহকে ধারণ করবে, তার ইমানের প্রমাণ হবে তিনটি ব্যাপারে। এক, তার মনের ভিতরে সে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, আল্লাহর হুকুমের প্রতি বিশ্বাস, আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাস। সে এই বিশ্বাস, এই আস্থা তার ভিতরে জন্ম নেবে যে একমাত্র আল্লাহর হুকুমের মধ্যে শান্তি, আল্লাহকে অমান্য করলে অশান্তি, এই বিশ্বাস তার লাগবে। সেটা তার মুখে প্রকাশ পাবে, সেটা তার কাজে প্রমাণ হবে। তাহলে অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ, মুখে প্রকাশ, এটা হলো ইমানের প্রমাণ। একটা মানুষ যখন ইমান আনে, আল্লাহ কোরআনে বলেন তাকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তার হৃদয়টা হয় প্রথমে আলোকিত, তারপর তার সমাজ হয় আলোকিত, সেই মানুষটা কথার পরিবর্তন হয়ে যায়, সেই মানুষটার আমল পরিবর্তন হয়ে যায়। আমল দুই প্রকার, আমলে সালে, আমলে সাইয়া। যে মানুষটা খারাপ কাজ করত, বদ আমল করত, সে মানুষটা ন্যাক আমল করতে থাকে। যে মানুষটা খারাপ গালি দিত, গিবত করত, মানুষের অশান্তি হয়, শিরিক কুফর হয় এমন কথা বলতো, সেই মানুষটা এখন মানবতার কল্যাণকামী কথা বলে। তাহলে মানুষের মুখের ভাষার পরিবর্তন হয়ে যায়, মানুষের আমলের পরিবর্তন হয়ে যায়। কিসের কারণে? ইমানের কারণে। ভিতরে আসলে সে কতটুকু ইমান এনেছে। কাজে মুমেন আল্লাহর সবরিনটিকে মেনে নেবে এবং সেই সবরিনটি প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে লড়াই করে মানুষের জন্য শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবে, তবে তিনি যাবেন জান্নাতে। এখন এই মুমেন এতটাই তার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হবেন, শিওর হবেন, তার রাস্তা সম্পর্কে, তার পথ সম্পর্কে, তার নেতা সম্পর্কে, যার নেতৃত্বে, যার হুকুমে তিনি সংগ্রাম করবেন, তার উপরে, তার কমান্ডের উপরে, এবং যেই রাস্তা দিয়ে দিয়ে তিনি চলছেন সেই রাস্তা সম্পর্কে, হেদায়া, রাইট ডাইরেকশন, যে গাড়িতে তিনি উঠেছেন সে গাড়ি সম্পর্কে, সে ড্রাইভার সম্পর্কে এতটাই তিনি নিশ্চিত হবেন, এক সরিষা পরিমাণ দ্বিধা সন্দেহ তার ভিতরে থাকবে না। এই মোমেনের কোনো লস নাই, এই মোমেনের কোনো ক্ষতি নাই। এক ভাই প্রশ্ন করেছেন, যদি আমিরের ভুল হয় তবে তবে ক্ষতিপূরণ কে দিবে? ক্ষতিপূরণের চিন্তা যদি করে থাকেন তাহলে হিজবুত তাওহীদে আসার দরকার নাই। আমি ক্ষতিপূরণ দেব না, ইম্পসিবল। শহীদ খোকন, একটা মানুষের জীবনের মূল্য আমার মতো লক্ষ সেলিমের পক্ষে বাপদাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করলো সম্ভব নয়। শহীদ সুজনের জীবন, শহীদ রুবেলের জীবন, শহীদ রাবেয়ার জীবন আমার মতো নাকান্দা গুণাগার 1 লক্ষ সেলিমের কোটি কোটি সম্পদ বিক্রি করে দিলেও সম্ভব নয়। ক্ষতিপূরণ আমি দিতে পারবো না, ইম্পসিবল। আপনি আল্লাহর জন্য উৎসর্গ করবেন, আপনার নিয়ত থাকবে সাফ, আমি আল্লাহর জন্য দিয়েছি, আল্লাহ থেকে আপনি পূর্ণ মাত্রায় এর যাজা আপনি পেয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক ক্ষুদ্র পরিমাণ, যাররা পরিমাণ ন্যাক করবেন তার ফল পাবেন, যাররা পরিমাণ বধ করবেন তার ফল আপনি পাবেন, আল্লাহর কাছ থেকে পূর্ণ মাত্রায় পেয়ে যাবেন। কোনো কারণে যদি ক্ষতির সম্মুখীন হন, এই ক্ষতি ক্ষতি নয়, তাহলে আল্লাহ কোরআনে কি বলেছেন? পবিত্র কোরআন, আল আসর, ইন্নাল ইনসানা লাফিল খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের মানে কি? নিশ্চয় তারাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, যারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, যারা ঈমান আনে নাই,
আমলস্থলে করে নাই, যারা ঈমান এনেছে আমলস্থলে করেছে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। ওলা আশ্রয় কালের শপথ, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কাজেই যদি সিনসিয়ারলি অকপট চিত্তে আপনি যদি ঈমান আনেন, আপনার কোনো ক্ষতি নাই, আপনি আল্লাহর জন্য এসেছেন, আল্লাহর জন্য সংগ্রাম করছেন, আল্লাহর জন্য লড়াই করছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এর পূর্ণ জাযা দান করবেন। এইবার হিজবুত তাওহীদ কি করতে পারে, এইবার আমি বলছি, পঞ্চগড়ে কোনো ভাইয়ের শরীরে যদি কেউ আঘাত করে, তার গালে যদি চড় মারে, সেই চড় আমি আমার গালে অনুভব না করলে আমি তাদের ইমাম দাবি করতে পারি না। আমার কোনো হিজবুত তাওহীদ খাদ্যের অভাবে মারা গেলে আমার ইমানের দাবি হবে মিথ্যা। আমার কোনো হিজবুত তাওহীদ যদি চিকিৎসার অভাবে মারা যায় আমাদের ইমানের দাবি হবে মিথ্যা। আল্লাহর পক্ষ থেকে মুমিনদের পরীক্ষা, আল্লাহ কোরআনে বলেছেন আমি মুমিনদেরকে পরীক্ষা করব। তোমরা মনে করেছো তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেব, আমি এখনো পরীক্ষা করি নাই। কারণ সাহাবের ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সাহাবেদের সঙ্গে থাকেন। আল্লাহ জিহাদের পরীক্ষা নেবেন, আল্লাহ জানমালের পরীক্ষা নেবেন, এটা প্রত্যেকটা মুমিনকে এই পরীক্ষা দিতেই হবে। আমরা কারো দায় দায়িত্ব নেব না, তার মানে এই নয় ওদের মতো মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে ফেলে রেখে একথা বলবো না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, শহীদ পরিবার আমার পরিবার। কোনো আমির যদি কোনো ভুল করে সেই ভুলের দায় আমিরকে আল্লাহ দরবারে দিতে হবে, কিন্তু কোনো মুজাহিদ যদি সঠিকভাবে যদি কোনো মুজাহিদ আনুগত্য করে তবে এই মুজাহিদের কোনো ক্ষতি নাই, কোনো লস নাই।